नीतीश कुमार एनडीए त्यागर संगे संगे फिर एक बार प्रकाश्ये आडवाणी मोदी द्वंद्व दिन कयेक आगे मोदी राज्याभिषेक पर दल समस्त पद थेके इस्तफा दिए जातीय राजनीति आलोड़न फेले दिए लालकृष्ण आडवाणी शेष पर्यंत राजनाथ सिंहरा तार मानभंजन करते सक्षम हलेओ मोदी प्रश्ने किन्तु कोनो आपोष करेननि। তবে মোদির নামে জেডিইউ 17 বছরের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত আডবাণীর হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে। সূত্রের খবর, রবিবার রাজনাথ সিংহকে ফোন করেন আডবাণী, বলেন মোদির বিষয়ে সিদ্ধান্তটা একটু তাড়াতাড়ি নেওয়া হয়ে গিয়েছে, কোনো একজন ব্যক্তির নেতৃত্বে নয়, সমষ্টিগতভাবেই নির্বাচনে যাওয়া উচিত বলেও রাজনাথকে বলেন এলকে আডবাণী, যা পরোক্ষে আরও একবার প্রধানমন্ত্রী পদে মোদির নামের বিরোধিতা বলেই মনে করছে রাজনৈতিক মহল। আডবাণী পদত্যাগের পর তার পাশেই দাঁড়িয়েছিল জেডিইউ। নীতিশ কুমাররা সম্পর্কে ভাঙনের ইঙ্গিত দেওয়ার পর বিজেপির তরফে আডবাণী সম্পর্ক মেরামতের চেষ্টা করেছিলেন বলে সূত্রের খবর। আডবাণী ঘনিষ্ঠ শিবিরের দাবি, মোদির নামে অন্য দলকে কাছে টানা তো দূরের কথা, এনডিএ জোটকেই অটুট রাখা যাবে না বলে বুঝতে পেরে তার বিরোধিতা করেছিলেন আডবাণী। বিকল্প ফ্রন্ট নিয়ে রাজনৈতিক মহলে পারদ চড়ছে। সম্প্রতি অকংগ্রেসী অবিজেপি আঞ্চলিক দলগুলিকে নিয়ে যুক্তরাষ্ট্রীয় মোর্চা গঠনের ডাক দেন তৃণমূল নেত্রী। এরপর শনিবার জাতীয় রাজনীতিতে নয়া সমীকরণের জল্পনা উস্কে দেন বুদ্ধদেব ভট্টাচার্য, বলেন কর্মসূচি ভিত্তিক ফ্রন্টই একমাত্র বিকল্প, বামেরা সেই ফ্রন্ট গঠনেরই চেষ্টা করছে। বুদ্ধদেবের সুরই রবিবার শোনা গেল সিপিএমের পলিট ব্যুরোর আরেক সদস্য সীতারাম ইয়েচুরির গলাতেও, বললেন বিকল্প নীতির দরকার, সেই নীতি প্রণয়ন যারা করতে পারবে তারা আগামী দিনে বিকল্প জোট করতে পারে। তৃণমূল সাংসদ সুলতান আহমেদের দাবি, এনডিএ থেকে জেডিইউ বেরিয়ে আসার পর মমতার প্রস্তাবিত বিকল্প ফ্রন্টের ভাবনা আরও জমি পেল। যদিও প্রদীপ ভট্টাচার্যের দাবি, মমতার প্রস্তাবিত তৃতীয় ফ্রন্টের ভাবনা অবাস্তব। কামদুনি থেকে রানীতলা, ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মাঝে ফের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, এবার হাওড়ার সাঁতরাগাছিতে। অভিযুক্ত প্রতিবেশী বছর 44-এর তাপস পালকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার স্কুল থেকে বাড়ি ফেরার সময় মাঝপথে বৃষ্টিতে আটকে পড়ে কিশোরী। অভিযোগ, কিশোরীকে সাইকেলে বাড়ি ছেড়ে দেওয়ার নাম করে মাকসড়ায় ঝোপের ধারে নিয়ে গিয়ে তাপস পাল নামে ওই ব্যক্তি ধর্ষণ করে। এদিন খবরটি জানাজানি হতেই অভিযুক্তকে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা, তুলে দেন পুলিশের হাতে। পরিজনদের অভিযোগের প্রেক্ষিতে ধর্ষণের মামলা রুজু করা হয়। পার্ক স্ট্রিট থেকে বারাসত কিংবা কৃষ্ণগঞ্জ, এনসিআরবি রিপোর্ট বলছে নারী নিগ্রহের নিরিখে সারা দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ। সেই প্রেক্ষাপটে ফের তরুণী শ্লীলতাহানির অভিযোগ, কিন্তু এবার রুখে দাঁড়ালেন অভিযোগকারিণী নিজেই, গর্জে উঠল যুব সমাজ। তরুণীর অভিযোগ পেয়ে গ্রেপ্তার এক অভিযুক্ত, বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার সূত্রপাত শনিবার রাত 8টা, রবীন্দ্র সরোবরের কাছে নজরুল মঞ্চে তখন লাইভ কনসার্ট চলছে। তরুণীর অভিযোগ, নজরুল মঞ্চের গেটের দিকে এগিয়ে যেতেই তিন যুবক তার পথ আটকে দাঁড়ায়, তার হাত ধরে টানাটানি করে, দুষ্কৃতীরা তার সঙ্গে অশ্লীল আচরণ করে। দুষ্কৃতীদের বিরুদ্ধে পাল্টা রুখে দাঁড়ানোই তরুণী, এরপরই সেখান থেকে পালায় দুষ্কৃতীরা। এরপর নজরুল মঞ্চের ভেতরে ঢুকে মাইক টেনে নেন ওই তরুণী, সকলের সামনে বলেন কি হয়েছে তার সঙ্গে। এরপরই গর্জে ওঠেন জলসায় উপস্থিত যুবক যুবতীরা। মুহূর্তের মধ্যে নজরুল মঞ্চ থেকে বেরিয়ে আসেন তাঁরা। পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটল প্রশ্ন তোলেন তাঁরা। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিও তোলা হয়। এরপরই তড়ি ঘড়ি অভিষেক রায় নামে এক যুবককে গ্রেপ্তার করে লেক থানার পুলিশ। তবে অভিষেকের বাকি দুই সঙ্গী এখনো ফেরার,